কৃষি প্রধান দেশ বাংলাদেশ। কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। জনসংখ্যা বৃদ্ধি, কৃষিজমি কমতে থাকা সহ জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা, লবণাক্ততা ও বৈরী প্রকৃতিতেও খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে এখন রোল মডেল। দুর্যোগ সহিষ্ণু শস্যের জাত উদ্ভাবনীতে শীর্ষে বাংলাদেশের নাম। স্বাধীনতার পর ধানের উৎপাদন বেড়েছে তিন গুণেরও বেশি। পাল্টে গেছে দেশের খাদ্য নিরাপত্তার চিত্র। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও চাল রপ্তানি করছে। দ্রুত নগরায়ণ, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি এবং রুচি ও অভ্যাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে সুগন্ধি চালের ব্যবহার। অন্যদিকে সাধারণ ধানের চেয়ে বেশি লাভ হওয়ায় কৃষকেরও আগ্রহ বাড়ছে সুগন্ধি ধান চাষে। সুগন্ধি ধানের মধ্যে কাটারি ভোগ একটি অন্যতম জনপ্রিয় জাত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিআরআরআই এর জিন ব্যাংকের তথ্য অনুযায়ী 1997 সালের অক্টোবর মাসে দিনাজপুর থেকে কাটারি ভোগ ধান বিআরআরআই এর জিন ব্যাংকে সংগ্রহ করা হয়। তবে বিভিন্ন সময়ে ময়মনসিংহ, মাগুরা, টাঙ্গাইল, সিলেট হতেও কাটারি ভোগ ধান সংগ্রহ করা হয়েছে। তবে কাটারি ভোগের মূল উৎপত্তি স্থল দিনাজপুর। দিনাজপুর জেলা গেজেট অনুসারে কাটারি ভোগ দীর্ঘ অনেক বছর ধরে চাষ করা হয়। কাটারি ভোগ জাতটির চাল সরু ও সুগন্ধি। পূর্ববাংলা জেলা গেজেটিয়ার 1912 মোতাবেক কাটারি ভোগ জাতটি দিনাজপুর জেলায় চাষাবাদ করা হয়। এছাড়াও স্বাধীনতার পরে দিনাজপুর জেলা গেজেটিয়ার 1972 মোতাবেক কাটারি ভোগ জাতটি দিনাজপুর জেলায় চাষাবাদের প্রমাণ পাওয়া যায়। নদীর অববাহিকা অবস্থিত দিনাজপুরের মোট জমি শতকরা 82% জমিতে ধান চাষ করা হয়। অধিকাংশ কৃষকই আমন ধানের চাষ করে থাকেন। দিনাজপুরে উৎপাদিত আমন ধানের মধ্যে কাটারি ভোগ অন্যতম ও গুরুত্বপূর্ণ, কেননা দিনাজপুর পরিবেশগত কারণে এই জাত চাষাবাদের জন্য উপযোগী। দিনাজপুর জেলার চিরির বন্দর এলাকায় কৃষক জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান বলেন, এই কাটারি ভোগ ধানের জাতটি দিনাজপুর ব্যতীত অন্য এলাকায় চাষ করলে সুগন্ধি কমে যায়। নাইট্রোজেন সার প্রয়োগ করলে কাটারি ভোগ ধানের ঘ্রাণ কিছুটা কমে যায়। শুধুমাত্র সবুজ গোবর সার দিয়ে এই ধান চাষ করলে তা গুণে মানে উৎকৃষ্ট হয়ে থাকে। আমাদের গবেষণায় দেখা যায় যে বিশেষ সরু ও সুগন্ধিযুক্ত কাটারি ভোগ ধান বেশি পরিমাণে ও বাণিজ্যিকভাবে দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলায় চাষাবাদ করা হয়ে থাকে। কাটারি ভোগ ধানের গড় জীবনকাল 132 দিন। গড় ফলন হেক্টর প্রতি 3.2 টন অথবা একর প্রতি 32 মন। এই কাটারি ভোগ ধানের জাতটির মরফোলজিক্যাল ও মরিকুলার বৈশিষ্ট্যায়ন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে সম্পন্ন হয়েছে। 100 কেজি কাটারি ভোগ ধান মেশিনে ভাঙিয়ে 70.5 কেজি চাল পাওয়া যায়। মেশিনে আস্ত চালের প্রাপ্তি 65.50%, চালের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2.89%, চালে অ্যামাইলোজ, প্রোটিন, দস্তা এবং আয়রনের পরিমাণ যথাক্রমে 23%, 7.3%, 19.5 মিলিগ্রাম প্রতি কেজি, 10 মিলিগ্রাম প্রতি কেজি। কাটারি ভোগ চালের চাহিদা সারা দেশব্যাপী তৈরি হয়েছে বিধায় দিনাজপুরের চাল ব্যবসায়ীগণ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চাল গ্রাহকের নিকট পৌঁছে দিয়ে থাকেন। সম্প্রতি বাংলাদেশের কাটারি ভোগ ধান ভৌগোলিক নির্দেশক বা জিআই পোলের স্বীকৃতি পেয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় কাটারি ভোগ ধান সহ আধুনিক উচ্চ ফলনশীল সুগন্ধি ধানের উৎপাদন বৃদ্ধি করে নির্দিষ্ট জেলাভিত্তিক চাষ হওয়া সুগন্ধি সরু বা চিকন ধানের চাষাবাদ সারা দেশে ছড়িয়ে কৃষক দিবস, মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের মাঝে উৎসাহ সৃষ্টি করতে পারলে কৃষকের পরিশ্রমের ফলনের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। মানসম্পন্ন কাটারি ভোগ চাল রপ্তানি করে আরও অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। গর্বের সাথে আমরা বলতে পারব, কাটারি ভোগ আমাদেরই পণ্য।